আজ যে সমস্যা নিয়ে আলোচনা করব তা নিয়ে কম বেশি সব মেয়েরাই ভুক্তভোগী কিন্তু তারা তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে লজ্জা পান সত্যি বলতে এই নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই কারণ এটা আমাদের শরীরের সাধারণ একটা বিষয় নানা কারণে আমাদের বগলে কালো ছোপ পড়ে যায় এই ধরনের সমস্যায় লুকিয়ে রাখার পরিবর্তে সমাধান করার কথা আমাদের ভাবা উচিত তাই আজকের ভিডিও থেকে জানতে পারবেন কি কি কারণে বগলে কালো ছোপ পড়ে যায় বগলের কালো ছোপ দাগ কীভাবে সহজেই দূর করা সম্ভব হয় সহ আরও নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে বগলে কালো দাগ ছোপ কেন হয় রেজার কিংবা বাজার চলতি ক্রিম ব্যবহার করে বগলের লোম তুললে ত্বকের উপর ঘষা লাগে তাই সেখানে মৃতকোষের কারণে কালো দাগ ছোপ পড়তে পারে নানারকম ডিওডোরেন্ট আমরা আন্ডার আর্মসে ব্যবহার করে থাকি এই ডিওডোরেন্টের কেমিক্যাল বগলের কালো ছোপের অন্যতম কারণ চাপা জামা কাপড় পরলে ঘষা লাগে সেখান থেকে কালো ছোপ হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে কালো বগলের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা কিছু টিপস অনুসরণ করলে উপকার পাবেন জেনে নিন বগলের কালো দাগ থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস সম্পর্কে অ্যালোভেরা জেল বগলের কালচে ভাব দূর করতে অ্যালোভেরার জেল খুবই উপকারী বগলের কালো দাগে অ্যালোভেরা জেল লাগিয়ে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন বগলে দিনে দুবার অ্যালোভেরা জেল প্রয়োগ করলে কালো দাগ কমে যাবে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার একটি পাত্রে দুই টেবিল চামচ বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে এই মিশ্রণটি কালো দাগের উপর লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন পাতিলেবু লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা যেতেই পারে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর লেবু নাছর দাগ সারাতে দারুণ কাজে আসে প্রতিদিন নিয়ম করে পাতিলেবু বগলে লাগালে কালো দাগ দূর হবে আরও ভালো ফলাফল পেতে লেবুর সঙ্গে চিনিও ব্যবহার করতে পারেন একটি পাতিলেবু টুকরো করে তাতে চিনি লাগিয়ে নিন চিনি গলে না যাওয়া অবধি বগলে ঘষতে থাকুন দূর হবে বগলের দাগ আলুর রস শরীরের যে কোনো দাগ সারাতে আলুর রস কিন্তু দারুণ উপকারী দাগ ছোপ দূর করার পাশাপাশি শরীরের যে কোনো অংশের চুলকানির সমস্যা দূর করতে আলুর রস বেশ উপকারী কয়েক ফালি আলু বেটে তার রস বের করে তাতে ভিনিগার মিশিয়ে নিন এবার এই মিশ্রণ সপ্তাহে অন্তত তিন দিন নিয়ম করে বগলে লাগান বগলের কালো দাগ গায়েব হবে সহজেই নারকেল তেল নারকেল তেল ত্বকের জন্য খুব ভালো এর মধ্যে আছে ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ভালো রাখে তাই নারকেল ও লেবু একসঙ্গে মিশিয়ে বগলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন ভালো উপকার পাবেন এছাড়া একটি পাত্রে এক চামচ বেসন নিন তার মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন এর সঙ্গে এক চিমটে হলুদ এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এবং এই মিশ্রণের সঙ্গে বেকিং সোডা মেশাতে পারেন এই মিশ্রণ বগলের কালো ছোপের উপর লাগিয়ে রাখুন ভালো করে ঘষে ঘষে লাগান তবে খুব চাপ দেবেন না দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি বা দুটি উপায় নিয়মিত ব্যবহার করুন উপকার পাবেন তবে নানা রকম ত্বকের সমস্যার কারণে বগলে কালো ছোপ হতে পারে যদি ত্বকের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে